ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের দেশ নেত্রী মমতা ব্যানার্জি আমি আপনাদের সকলের সামনে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সাক্ষী রেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ পরমংশ দেব স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধীজি মৌলানা আবুল কালাম আজাদজি আমাদের আম্বেদকার সহ রবীন্দ্র নজরুল সহ আমাদের যত মনীষী সারা ভারতবর্ষ জুড়ে ভগৎ সিং সহ আমরা সকলকে সম্মান জানিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করে দু একটি কথা আপনাদের কাছে বলতে চাই একসময় যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল উনিশশো তিন সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার বুকে বেরিয়ে তিনি কিন্তু সেদিন বঙ্গভঙ্গর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হিন্দু মুসলমানের হাতে রাখি পরিয়ে দিয়ে তিনি কিন্তু বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এই গান গেয়েছিলেন যা আমরা চিরকাল আমরা স্মরণীয় করে রাখি তাই জোলাশোক ঠাকুরবাড়ির এই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতিকে স্পর্শ করে শুরু করেছিলাম সংবিধান প্রণয়তা বাবা সাহেব আম্বেদকারের মূর্তির সামনে থেকে স্পর্শ করেছি মহাত্মা গান্ধীজিকে আর আমরা পা ছুঁয়ে প্রণাম জানাতে এসছি ঠাকুর ঠাকুরবাড়ির সেই রবীন্দ্রনাথ ঠাকুরের পাদস্পর্শে ধরিত এই পূর্ণভূমিকে আমরা এ কথাই বলতে চাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা ধর্মের ভিত্তিতে ধর্ম যার যার আপনার এই দেশটা কিন্তু সবার ধর্ম আপনার এই বাংলা কিন্তু সবার ধর্ম জর্ যার আপনার সংবিধান কিন্তু সবার ধর্ম যার যার আপনার মাটি কিন্তু সবার সম্প্রীতি সবার সংহতি সবার এটা কিন্তু মাথায় রাখতে হবে एटा ही देश सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा एटा ही देश जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी जब तख्ती सास लड़े हो फिर अपनी लाश बिछा दी संगीन पे धर पड़ माथा सो गए अमर बलिदानी जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी এই দেশের আজাদি যারা নিয়ে এসেছিলেন তারা সংবিধান তৈরি করেছিলেন সবাইকে এক রাখার জন্য তাতে কারা ছিলেন গান্ধীজিও ছিলেন নেতাজিও ছিলেন মৌলানা আবুল কালাম আপনার শুনছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি ইতিমধ্যে জোড়াসাগর ঠাকুর গিয়ে পৌঁছেছেন এবং সেখানে বক্তব্য রাখছিলেন সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি এর বিরোধিতা এবং তিনি বারবার করে একথাই বলছেন এ রাজ্যে কোনোভাবেই তিনি সংশোধিত নাগরিকত্ব আইন হতে দেবেন না ক্ষমতায় এসে নিজেকে आसमान से भी ऊंचा सोच रहा है आकाश आकाशे बोलो को तो बोलो सूरज माने ना चंद्र माने ना माने ना, ना, माने पृथ्वी माने ना, भावे हम कैसे देश में खाली बीजेपी रहेगा और सब तो भग जाएगा सबको भगा दो दिस इज देयर पॉलिटिक्स हमारा मन करिए कभी नहीं हो सकता है हिंदुस्तान हमारा है हिंदुस्तान सबका है अगर सबका साथ नहीं रहेगा तो सबका विकास कैसे होगा बताइए फरमाइए क्या बोल रहे हैं आप लोग किसके लिए सिटीजन अमेंडमेंट एक्ट हम सब नागरिक हैं। क्या हमने वोट नहीं दिया आपने वोट नहीं दिया क्या आप इधर में नहीं रहते हैं? आप हिंदुस्तान में नहीं रहते हैं? आपको वोटर लिस्ट में नाम नहीं है आपका राशन कार्ड नहीं है আপকো কি গড়বাড়ি নেই है আপকো বেটা আম বেটি লোক স্কুল মে নেই পড়তে है आपका दुकान नहीं है क्या सोचा ये लोग সবাই নাগরিক মনে রাখবেন তোমাদের দয়ায় আমায় নাগরিকত্ব স্বীকার করতে হবে না আমরা নাগরিকে দেশে আমরা স্বাধীন দেশের নাগরিক অল অফ আ দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি হু আর ইউ টু গিভ আস দ্য গাইডেন্স আপ कौन है? आप बताएंगे कि हम सच्चा हिंदुस्तानी हैं क्या हम नागरिक हैं और हम नहीं नागरिक हैं के আপনারা আমি আবার বলি আমি হিংসায় পছন্দ করি না ভায়োলেন্ট আন্দোলন কেউ যাবেন না কেউ কেউ নিজের আখের গোছাবার জন্য আমি এখনো বলছি আমার কাছে প্রমাণ আছে বিজেপির কাছে মাথা নত করে কই কই আপ লোক আদমি ভি আমার আদমি ভি আমার পাঠিকা নেই আয় लेकिन कोई कोई है जो रुपया का मतलब में बीजेपी का साथ मिला के आग जला रहा है कोई कोई जगह पे स्पोराडिक हम इसको सपोर्ट नहीं करते हैं लोकतंत्र में अगर आपको आगे बढ़ना है तो शांति से काम लेना है और शांति से काम लेना है

তো আপ পুছো হর धर्म का आदमी है हम हिंदू लोग आपके साथ है हम जवाना मुस्लिम कोई खतरे में पड़ेगा तो हिंदू लोग उसको मदद करेगा अगर कोई बुद्धिस्ट पड़ेगा तो हिंदू उसको मदद करेगा अगर कोई क्रिश्चियन पड़ेगा तो हिंदू उसको मदद करेगा মনে রাখবেন मदत করা আমাদের কাজ আমরা সময় मदत করি সব সময় কিন্তু আমরা ভাগাভাগি করি না আমার কাছে বিহার বি আমার দোষ ইউপি বি আমার দোষ রাজস্থান বি আমার দোষ দিল্লি বি আমার দোষ আসাম বি আমার দোষ নর্থ ইস্টার্ন বি আমার দোষ পুরা দেশ হম লোক দোস্তি সে কাম করে কামিয়াবি সে কাম করে শান্তি সে কাম করে আমরা শান্তিতে কাজ করব দয়া করে আমি সবাইকে বলবো কেউ দয়া করে ট্রেনে আগুন জ্বালাবেন না সব ট্রেন বন্ধ করে দিয়েছে ম্যাক্সিমাম ট্রেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে আজকে কে সাফার করছে কমন পাবলিক সাফার করছে বারবার বলছি ট্রেনে আগুন দেবেন না বারবার বলছি পোস্ট অফিসে আগুন দেবেন না বারবার বলছি রাস্তা অবরোধ করবেন না লোকের অসুবিধা হয় সাধারণ মানুষের অসুবিধা হয় পরশুদিন আমি শুনলাম অনেক বাচ্চা একটা জায়গায় পিকনিকে গেছে স্কুল না সেখানে রোড ব্লকেট করেছে বাচ্চারা বেরোতে পারছে না ভাই যে লোকগুলো আপনাকে সাপোর্ট করছে আপনি তার বিরোধিতা করবেন কেন যে লোক আপনার সাথ দেবী হিসকো ইয়াদ সবসময় বড়া কাম হতা হ্যাঁ আচ্ছা যারা নেতারা আছেন একটু দাঁড়ান না মিছিলটা তো নষ্ট করে দিলেন প্রায় ওখানে এগিয়ে আসার দরকারটা কি ছিল আমি আপনাদের আবার বলি আমি যে কথা আপনাদের বলছিলাম বন্ধু শান্তির সাথে কাজ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করতে হবে আর যতক্ষণ ক্যাব আর এনআরসি উইথড্র না হবে ক্যাব নিয়ে এসছে ক্যাব উইথড্র করো ক্যাব আর এনআরসি লালি পোপের এপিট ওপিট যতক্ষণ উইথড্র না হবে

কোস্তা সাপোর্ট লেখে লেখে আয়েঙ্গে একটা কথা বলি তাও একটা যদি শরীর খারাপ হয় একদিন বাড়ির সব লোকের খাবার বন্ধ সব ট্রেন বন্ধ করে দিয়ে বসে আছে আজকে আসাম তোমার রাজ্য আবার বলছে ওদের কয়েকটা নেতা এখানে রাষ্ট্রপতির শাসন কেন হবে না সিআইএসএফ পাঠাবো আর্মি পাঠাবো বিএসএফ পাঠাবো ওদের প্রলোচনায় পা দেবেন না আমাদের জিজ্ঞেস করেছে সিআইএসএফ চাই সিআরপিএফ চাই বিএসএফ চাই আমি বলেছি আমার পুলিশ যথেষ্ট আমাদের কাউকে চাই না এ রাজ্যের মানুষ সামলাবে পুলিশের সাথে সহযোগিতা করে আর এখানে আর একজন বড় নেতা এসছেন বক্তৃতা দিয়ে বলছেন সাবধান করে দিচ্ছি কেন আন্দোলন হচ্ছে আমি বলি আগে আসামকে গিয়ে সাবধান করো তোমার বিজেপি গভর্নমেন্ট আছে ত্রিপুরায় গিয়ে সাবধান করো তোমার বিজেপি গভর্নমেন্ট আছে তোমার মেঘালয় তোমার গভর্নমেন্ট আছে সাবধান করো নিজের বেলায় সাক্ষুল মত আর যত কিছু দেখলেই বেঙ্গলের উপর হামলা পাড়ানের সামলাতে নিজেরা নিজেদের সামলাতে পারে না আগে বলি সামলা দিল্লি আগে দিল্লি সামলা তারপরে দেখিস বাংলা বাংলা আমরা সামলে দেবো अपने आवेदन करबो जरा भापचे बीजेपी बोल हम करेंगे हम भगा देंगे कोई नहीं होगा कुछ नहीं होगा कौन करेंगे हम लोग जिंदा है कि नहीं है हम स्टेट बोलिए हमी पार्टी तैयारी करे हम पार्टी चेयरमैन हम सी नहीं मानेंगे तो नहीं मानेंगे हम कैब नहीं मानेंगे तो नहीं मानेंगे क्या करेंगे आप लोग हमारा गवर्नमेंट फेंक देगा फेंक दो हमको भी फेंक दो लेकिन हम इज्जत के लिए लड़ते हैं, हम ईमानदारी के लिए लड़ते हैं, हम भूखा रहते लेकिन आपको पास हम सरेंडर कभी नहीं करते हैं। क्या आज मुस्लिम लोगों को जो खतरा हुआ खाली मुस्लिम के लिए नहीं झूठा है मुस्लिम को लिए आगे बोलता है कि उसको पॉलिटिकल ही कामयाबी है लेकिन जो बिहारी लोग है बोलता है तुम भागो इधर से लोग है बोलता है तुम उधर से भागो जो दिल्ली में बिहार बंगाली रहता है उसको बोलता है तुम भागो तो सब भाग जाएगा तो कौन रहेगा खाली वो फैक्ट्री वाला रहेगा कोई जो बीजेपी भी पार्टी करते है, खाली वो रहेगा और उसको लीडर लोग रहेगा और मैं सुदीप दालो कानून का बात करते हैं कानून हम कानून का सभा में जब जाएगा कानून का बात करेगा हम कानून मानते हैं कानून जानते हैं दो चार मेजोरिटी रहने से एक बिल पास कर दिया और कानून हो गया एक कोई भी गवर्नमेंट कोई पावर में आ सकता है कोई भी कानून बना सकता है लेकिन वो कानून अगर इलीगल है अनकॉन्स्टिट्यूशनल है अगर हम लोग भी ठीक नहीं बोलता है तो यूनाइटेड नेशन का ह्यूमन राइट्स क्या बोला क्या बोला क्या चल रहा है देश में कभी जापान का प्राइम मिनिस्टर प्रोग्राम कैंसिल कर दिया बांग्लादेश हमारा सबसे दोस्त कंट्री है 1971 से देखो बंगोबंधु मुजिबर रहमान का मुक्ति युद्ध हुआ था वो टाइम से बांग्लादेश हमारा कितना करीब का दोस्त है बांग्लादेश से हमारा प्रोग्राम कैंसिल कर दिला नॉर्थ ईस्टर्न एन ऑफ आई एम ऑल्सो कंसर्न फॉर डेम विल गी फुल सोलिडेरिटी टू माई नॉर्थ ईस्टर्न ब्रदर्स एंड सिस्टर्स हाँ कभी कभी गलती देखो दो एक आदमी बदमा ऐसी करते हैं, हमको कानून के का खिलाफ में उसको खिलाफ बंगबस करना पड़ेगा लेकिन हम ऐसा नहीं करते जोर कल जो हुआ है जामिया इस्लामिया स्टूडेंट का साथ मिडनाइट में वो भी ठीक नहीं हुआ है बहुत गंदा काम हुआ है और मेरे को पास वीडियो भी है मैं देख रहा था कौन जलाया आग और कैसे जलाया और कैसे स्टूडेंट लोगों के ऊपर अत्याचार भी किया है हम लोग इसको भी कंडेम करते हैं तो इसी के लिए हमारा पहले बात यह है हम शांति से काम लेंगे हमारा दूसरी बात यह है जब तक कैब वापस नहीं लेंगे कैब एनआरसी हम लोग हमारा आंदोलन जारी रहेगा हमारा तीसरी बात यह है आप लोग लोकतांत्रिक मूवमेंट में ज्वाइन कीजिए